হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। সর্বপ্রথম আমাদের চ্যানেল তন্ত্রমন্ত্র গাছগাছরা রিলেটেড ইউটিউব চ্যানেল প্রেতবিদ্যা তন্ত্রমন্ত্র, যদি আমাদের এই চ্যানেলে থেকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, কারণ আমাদের ভিডিও ছাড়ার পূর্বে সর্বপ্রথম যেন আপনারা দেখতে পান। তো নমস্কার, আমি আপনাদের সাথে বাবা খেপনা দৌড়ি। তো ভিউয়ার্স, আজকে আমি যে মন্ত্র অথবা টোটকা বলতে পারেন, এটা কাজটি হচ্ছে একটি আকর্ষণ বিদ্যা, মানে আকর্ষণ করা, এটা দূর থেকে নয়, এটা কাছে থেকে আকর্ষণ করা। আমাকে অনেকেই এরকম রিকোয়েস্ট করেছে যে বাবাজি একটা আকর্ষণ বা বশীকরণ বিদ্যা আপনি ভিডিও আপলোড করুন, যাতে করে আমাদের মনের মানুষকে আমরা আকর্ষণ বা বশীভূত করতে পারি। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হলো অতি সহজ, এর থেকে সহজ আর কিছু হয় না। সেটি হলো, এটা কোনো মন্ত্র নয়, এবার মন্ত্র বলতে পারেন, কারণ এগুলো হচ্ছে বীজ মন্ত্রের কাজ। আশা করি বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে একটি বীজ মন্ত্রের কাজ। তো ভিউয়ার্স, যে মন্ত্রটি সেটি কি করতে হবে আমি নিয়ম এবং তার বিধি সম্পর্কে অবশ্যই আপনাদের জানাবো। তবে স্ক্রিনে দেওয়া যেই মন্ত্রটি লেখা থাকবে ভালো করে বীজ মন্ত্রটি ভালো করে দেখবেন, কাজটি সঠিকভাবে করবেন, অবশ্যই আপনাদের উপকৃত হতে বাধ্য। তো চলুন মন্ত্রটি দেখে নিই, তারপরে নিয়ম বা বিধি সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল ওই বীজ মন্ত্র। কি করবেন, কাজটি করবেন শনিবার অথবা মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমার তিথিতে। কাজটি কিবার করবেন, শনিবার অথবা মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমা তিথিতে কাজটি করবেন। কি করবেন, কোন শনিবার অথবা মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমা তিথিতে একটি ডুমুর গাছের ডাল ভেঙে নিয়ে আসবেন। কতটুক, মানে ছয় আঙ্গুল, মানে ছয় আঙ্গুল সাইজের একটা ডুমুর গাছের ডাল, ঠিক এতটুক, ছয় আঙ্গুল মাপলেন এতটুকুই হবে। একটি ডাল নিয়ে আসবেন, কাজটি করবেন পূর্ব দিকে মুখ করে। কাজটি যখন করবেন পূর্ব দিকে মুখ করে করবেন, মানে পূর্ব দিকে মুখ করে কাজটি করবেন। কি করবেন, একদম শুদ্ধ অবস্থা থাকবেন, পূর্ব দিকে মুখ করে একটি ধূপকাঠি অথবা মোমবাতি জ্বালিয়ে নেবেন, বা ভালো হয় ধূপকাঠি মোমবাতি দুটোই জ্বালিয়ে নিলে জ্বালিয়ে নেবেন। নেওয়ার পর করবেন কি, যে ডুমুর গাছের ডালটি আপনি ভেঙে নিয়ে এসছেন তখন অবশ্যই কিন্তু ডাল ডালটিকে সুন্দরভাবে ভেঙে এনে ওটাকে একটু সাইজ করে নেবেন কেটে কেটে। করবেন কি, একটি লাল কালির পেন নেবেন, লাল লাল, দেখবেন জেল কালির পেন পাওয়া যায় অথবা ডট পেনও পাওয়া যায়, লাল কালি হতে হবে। ওই ডালটির উপরে ধরুন দেখিয়ে দিচ্ছি, ধরুন এটি ডুমুর গাছের ডাল। করতে হবে কি, মানে এরকম পেন দিয়ে এই ডালটির উপরে আপনারা নামটি লিখবেন, মানে ওই যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি লিখবেন, পুরোটি মন্ত্রটি এই ডালটার উপরে আস্তে আস্তে লিখবেন। লেখা হয়ে গেলে কি করবেন, ওই ডালটি আপনি যাকে বশীভূত করতে চাইছেন অথবা যাকে আকর্ষণ করতে চাইছেন
সেই দিনই যেই করেই হোক ওই ডালটি তার বাড়িতে পুঁতে দেবেন। যদি সঠিক নিয়মে এবং সঠিকভাবে কাজটি করতে পারেন তাহলে আমি আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের কাজ হতে বাধ্য। তো ভিউয়ার্স, আজকে এই ছিল মূল মন্ত্র। তো আজকের মতন এত পর্যন্তই, দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।